সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আকিজ মটরসের 25 টনের তুফান ট্রাক। তো এই ট্রাকটিতে কী কী রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা, এটার প্রাইস কত, ডাউন পেমেন্ট কত, বিস্তারিত থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন, নিচে আমি লিংক দিয়ে দিব, এবং আমাদের গ্রুপে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। তো চলুন দেখে আসা যাক এই গাড়িটির ডিজাইন। এই গাড়িটির ডিজাইন আপনারা দেখতে পারলেন। তো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে কমেন্ট করে জানাবেন, অথবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের যতগুলো 25 টনের গাড়ি রয়েছে এই গাড়িগুলো কিন্তু আগের যুগের ডিজাইন প্যাটার্নটা ফলো করা হয়, কিন্তু আকিজ মটরস এখানে একটু ব্যতিক্রম। তারা কিন্তু নতুন ডিজাইনে এই গাড়িগুলো নিয়ে এসেছে। মূলত এই ডিজাইনের গাড়িগুলো আপনারা কিন্তু ইউরোপের সাইডে বেশি দেখতে পারবেন, আর বাংলাদেশে যে 25 টনের ট্রাকগুলো রয়েছে ওগুলো সিম্পল ডিজাইন করা হয়, সিম্পল কেবিন ব্যবহার করা হয়। আর এই গাড়িটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 20 ফিট বডির, আর একটা পেয়ে যাবেন হচ্ছে আপনার 24 ফিট বডির। যার যেটা প্রয়োজন সেটা আপনারা নিতে পারেন। তো এখন চলে যাব হচ্ছে আমরা এই গাড়ির কেবিনের অংশ। তো এই গাড়ির ভিতরের যে কেবিনটা রয়েছে, এত সুন্দর একটি কেবিন করা হয়েছে, আমার মনে হয় না যে বাংলাদেশে 25 টনের যতগুলো গাড়ি রয়েছে এগুলোর ভিতরে কিন্তু এত সুন্দর কেবিন আপনারা পাবেন। এই গাড়িটার কেবিন কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে বাইরের যে ডিজাইনটা রয়েছে এটাও সুন্দর। তো 25 টনের ভিতরের যতগুলো ট্র্যাক রয়েছে এইগুলোর ডিজাইন কিন্তু সিম্পল হয়ে থাকে, এবং আকিজের এই সিনো কোম্পানির ট্র্যাকটির কিন্তু ডিজাইন অন্যরকম করা হয়েছে, যাতে ড্রাইভার এবং ড্রাইভারের সাথে যে হেল্পার বসবে সেও যেন বসে কমফোর্ট একটি ফিল করে। এখানে আপনারা স্টিয়ারিং হিসেবে পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন, আর গিয়ার বক্স হিসেবে কিন্তু 6 স্পিডের একটি ম্যানুয়াল গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন। আর এটি হচ্ছে স্লিপার কেবিন, আপনারা এখানে রাতের বেলা ঘুমাতেও পারবেন। তো ড্রাইভার প্লাস একজন অনায়াসে বসতে পারবেন। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই কেবিনের, এবং এই কেবিনের ভিতরে কিন্তু আপনারা এসি পেয়ে যাবেন। তো এখন চলে যাব হচ্ছে আমরা এই গাড়ির ইঞ্জিনের অংশে। এই গাড়িতে কিন্তু ব্যবহার করা হয়েছে হিনো টেকনোলজির 6 সিলিন্ডার ইনলাইন 4 স্ট্রোক ডাইরেক্ট ইঞ্জেকশন ওয়াটার কুলিং ইন্টারকুলার টার্বোচার্জার ইঞ্জিন, যেটার সিসি হবে আপনার 6494 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর একটা বিশেষ কারণ হচ্ছে এই গাড়িতে কিন্তু টার্বোচার্জার ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু আপনার এই গাড়িতে ভালো একটি গতি পেয়ে যাবেন। আর এই গাড়িটির সর্বোচ্চ টপ স্পিড হচ্ছে 195 কিলোমিটার, আর এই গাড়িতে পাওয়ার হিসেবে আপনারা পেয়ে যাবেন 140 কিলোওয়াট, 190 হর্সপাওয়ারে, 2500 আরপিএমে। আর এই গাড়িটির টর্ক হচ্ছে 6300 নিউটন মিটার, যেটা আপনার 1400 থেকে 1700 আরপিএমের ভিতরে পেয়ে যাবেন। তো ওভারঅল এই গাড়িটি কিন্তু অনেক ভালো একটি গাড়ি এবং ভালো কিছু পাচ্ছেন আপনারা। আর এই গাড়িটির ক্লাসের যে সাইজ রয়েছে সেটা হচ্ছে আপনার 395 মিলিমিটার। এখানে ব্যবহার করা হয়েছে একক শুষ্ক প্লেট এবং শুষ্ক কয়েল স্প্রিং টাইপের ক্লাস প্লেট আপনারা এখানে পেয়ে যাবেন। আর সাসপেনশন হিসাবে কিন্তু এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন লিভ স্প্রিং টাইপের সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাতি রয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো এখানে পাতি বাড়িয়ে নিতে পারেন। আর জ্বালানি ট্যাঙ্কের হিসাবে এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের একটি বিশাল জ্বালানি ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আপনার 300 লিটারের একটি জ্বালানি ট্যাঙ্ক আপনি পেয়ে যাবেন। আর এই গাড়িটির ব্রেক সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এয়ার ব্রেক। ওভারঅল এই ছিল গাড়ির ডিটেলস। তো যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন তারা শোরুমে অবশ্যই যোগাযোগ করবেন, গাড়িটি দেখবেন, যদি পছন্দ হয় তারপরে আপনারা চাইলে কিন্তু এই গাড়িটি বুকিং দিতে পারেন। এই গাড়িটির প্রাইস রাখা হয়েছে হচ্ছে আপনার 30 লাখ টাকার মতো, 30,95,000 হচ্ছে আপনার 24 ফিট যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা। আর আপনারা চাইলে কিন্তু 20 ফিট ভেরিয়েন্টও নিতে পারেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে 29,95,000 টাকার মতো। এছাড়া আপনি কিন্তু এই গাড়িটির যে টোটাল অ্যামাউন্ট রয়েছে 30 লাখ টাকার মতো, সেটা 30% করলে কিন্তু ডাউন পেমেন্টটা দিলে আপনি এই গাড়িটির মালিক হতে পারবেন। তো যারা
25 টনের গাড়ি খুঁজছেন তারা কিন্তু চাইলে এই গাড়িটি দেখতে পারেন এবং অনায়াসে নিতে পারেন এবং ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন আকিজ মটরসের তরফ।